Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. নমস্কার, আমার নাম ঝুম্পা কুণ্ডু। আমি মালদা বিভূতিভূষণ হাই স্কুলের রসায়নের শিক্ষিকা। পশ্চিমবঙ্গ সরকার এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে এই টেলিভাইস ক্লাসগুলোর আয়োজন করা হয়েছে। আজকের ক্লাসে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আজকে এই ক্লাসে আমরা ক্লাস ইলেভেনের কেমিস্ট্রির একটি চ্যাপ্টার, পদার্থের গ্যাসীয় এবং তরল অবস্থা, এই চ্যাপ্টারটি কিন্তু আজকে আমরা শুরু করতে চলেছি। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শুরু করব আমরা এইভাবে যে দেখো যে প্রত্যেকটা পদার্থের কিন্তু ভৌত অবস্থা, ভৌত অবস্থা মানে কি কঠিন, তরল এবং গ্যাসীয়, এই যে ভৌত অবস্থাগুলো রয়েছে এই ভৌত অবস্থাগুলো কিন্তু নর্মাল টেম্পারেচার এবং প্রেশারে পদার্থের কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর নির্ভর করে। কিভাবে? ধরা যাক যে ঘরের উষ্ণতা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার একটি পদার্থ নিয়েছো, তার গলনাঙ্ক আমরা ধরে নিচ্ছি 50, অর্থাৎ 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি হচ্ছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে পদার্থটি কঠিন অবস্থা থেকে কি হচ্ছে না তরল অবস্থায় পরিণত হচ্ছে। তাহলে এই ঘরের উষ্ণতাতে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও কী অবস্থায় থাকছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় কিন্তু কঠিন অবস্থায় থাকছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি পদার্থের গলনাঙ্ক যদি ঘরের উষ্ণতার থেকে বেশি হয় তাহলে ঘরের উষ্ণতায় পদার্থটি কঠিন অবস্থায় থাকছে। এবার ধরে নেওয়া যাক একটি পদার্থ রয়েছে যার স্ফুটনাঙ্ক হচ্ছে ঘরের উষ্ণতার থেকে বেশি, যেমন জলের রয়েছে দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ঘরের উষ্ণতার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা বেশি, সেক্ষেত্রে আমরা দেখব যে ঘরের উষ্ণতায় সেটা তরল অবস্থায় রয়েছে, কারণ স্ফুটনাঙ্ক মানে হচ্ছে সেই উষ্ণতাতে কি হচ্ছে তরলটা ফুটে বাষ্পে বা গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে তার আগের অবস্থাটা কি? তাহলে সে তরল অবস্থায় থাকছে। এইবার যদি কোনো একটি পদার্থ থাকে যেটা ঘরের উষ্ণতার থেকে তার স্ফুটনাঙ্ক যদি কম হয় তাহলে স্ফুটনাঙ্ক অর্থাৎ সেই উষ্ণতাতে সে কঠিন থেকে সে তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে, তাহলে সে ঘরের উষ্ণতায় কিন্তু আমরা দেখতে পাবো গ্যাসিয়াস অবস্থায় থাকছে। তাহলে এই রকমভাবে কোনো পদার্থের কিন্তু ভৌত অবস্থা পদার্থটির কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর কিন্তু নির্ভর করছে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা দেখি যে জানি যে প্রত্যেকটা পদার্থ কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোর মধ্যে দেখো দুই ধরনের বল কাজ করছে, একটা হচ্ছে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল, যে বলটা তাদেরকে পরস্পরের কাছাকাছি আনছে, আর একটি বল রয়েছে যেটা হচ্ছে তাপীয় শক্তির প্রভাব আমরা বলি, সেই প্রভাবের কারণে তার মধ্যে একটা বিচ্ছিন্নকরণ একটা প্রভাব দেখা যাচ্ছে, অর্থাৎ ঠিক অপোজিট ডাইরেকশন, অ্যাট্রাকশন ফোর্সের ঠিক অপোজিট ডাইরেকশনে একটা কিন্তু তাপীয় শক্তির বিচ্ছিন্নকরণ প্রভাব রয়েছে, যার ফলে কণাগুলো কিন্তু পরস্পরের থেকে দূরে চলে যেতে চাইছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই শক্তির প্রভাবে কোনো একটি পদার্থ কঠিন বা তরল কোনো একটি অবস্থাতে থাকছে, তার মাত্রার উপর ডিপেন্ড করছে। যদি দেখি আমরা যে আকর্ষণ বল যদি বেশি হয়, আকর্ষণ বল যদি বেশি হয় কার তুলনায়, না তাপীয় শক্তির প্রভাবের তুলনায়, যদি আকর্ষণ বল যদি বেশি হয়, তাপীয় শক্তির থেকে যদি আকর্ষণ বল যদি খুব বেশি হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে কণাগুলি কি হবে না পরস্পরের কাছাকাছি থাকবে, কণাগুলি কি হবে পরস্পরের কাছাকাছি থাকছে, তাদের একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকছে, তারা ইচ্ছামতো বিচরণ করতে পারছে না, তারা গতিশক্তির অধিকারী হচ্ছে না, স্থানান্তরজনিত গতিশক্তির অধিকারী হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদার্থটা কিন্তু কঠিন অবস্থায় থাকবে। আকর্ষণ বল কণাগুলোর মধ্যে আকর্ষণ বল যদি খুব বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, কণাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা পরস্পরের কাছাকাছি থাকছে, এই কাছাকাছি থাকার জন্য কি হচ্ছে কণাগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকছে, তার ফলে কি হচ্ছে পদার্থটি কিন্তু এই অবস্থাতে কঠিন অবস্থায় থাকছে।
এইবার আকর্ষণ বল যদি খুব বেশি অবস্থায় এটা কঠিন অবস্থায় থাকছে, এবার আকর্ষণ বল যদি বেশি থাকে তাপীয় শক্তির প্রভাবের থেকে, সেক্ষেত্রে কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল আমরা ধরে নিচ্ছি সেটা তাপীয় শক্তি থেকে মোটামুটি বেশি। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কণাগুলো যদি পরস্পরের এই এতটা কাছাকাছি না হলেও যদি কাছাকাছি মোটামুটি থাকে এবং তার ফলে কি হচ্ছে না, এরা নির্দিষ্ট স্থানে আবদ্ধ কিন্তু থাকছে না। আকর্ষণ বল শক্তিশালী ঠিকই, কিন্তু ততটাও শক্তিশালী না যে নির্দিষ্ট স্থানে তাদেরকে বেঁধে রাখবে বা ধরে রাখবে, আবদ্ধ করে রাখবে। তার ফলে কি হচ্ছে, তাদের কিন্তু নির্দিষ্ট আকার থাকছে না। এই অবস্থাতে পদার্থটা কিন্তু তরল অবস্থায় থাকবে। তরল অবস্থায় আমরা জানি যে নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ কণাগুলোর মধ্যে আকর্ষণ বল শক্তিশালী হলেও তেমন শক্তিশালী কিন্তু নয়, যার ফলে কণাগুলো কিন্তু নির্দিষ্ট স্থানে কিন্তু আবদ্ধ থাকলেও সেটা খুব কাছাকাছি চলে আসছে না, নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকছে না, যার ফলে কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কিন্তু তরল অবস্থায় থাকছে তারা। আর তার সাথে কি হচ্ছে না, এরা কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, তাই তো, কারণ এরা বিশৃঙ্খলভাবে ঘুরতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে তরলের আকার এবং আয়তন দুটোই রয়েছে। এখন আকর্ষণ বল যদি কম হয়, আকর্ষণ বল যদি এই তাপীয় শক্তির প্রভাবের থেকে যদি কম হয়, তার থেকে যদি কম হয় আকর্ষণ বল, তাহলে কি হচ্ছে না, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল, তাই তো। তাহলে দুর্বল যদি হয় তাহলে কণাগুলো স্বাধীন এবং বিশৃঙ্খলভাবে ঘুরে বেড়াতে পারছে, যে পাত্রের মধ্যে রাখছে পুরোটা পাত্রের আয়তনটাকে দখল করে নিচ্ছে, যার ফলে আমরা জানি যে এটা গ্যাসীয় অবস্থায় থাকবে। এবং এই যে অবস্থায় থাকছে এই অবস্থাতে না এর নির্দিষ্ট কোনো আয়তন, নিজস্ব আকার বা আয়তন কোনোটাই কিন্তু থাকছে না। তাহলে এইবার আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাব। এবার আমরা দেখব ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বল। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স কি না, পদার্থ গঠনকারী যে কণাগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো বন্ধন নেই, তাই তো, অণুগুলোর মধ্যে কোনো বন্ধন নেই, পাশাপাশি অণুগুলো এভাবে বিচরণ করছে বা নির্দিষ্ট স্থানে আবদ্ধ রয়েছে। তাহলে পদার্থের গঠনকারী কণাগুলোর মধ্যে যে বন্ধনহীন আমরা আকর্ষণ বল দেখতে পাচ্ছি তাকেই আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। এই আকর্ষণ বল কিন্তু স্থির তড়িৎ আকর্ষণ থেকে উৎপন্ন, কিন্তু এই আকর্ষণ বল কিন্তু দুর্বল হয়। কার থেকে দুর্বল হয়, সমযোজী বন্ধনে দুটো পরমাণুর মধ্যে যে বন্ধ আকর্ষণ রয়েছে তার থেকেও, আবার আয়নীয় যৌগের মধ্যে দুটো আয়নের মধ্যে যে বল আকর্ষণ বল রয়েছে তার থেকেও কিন্তু এটা দুর্বল হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকর্ষণ বল যেগুলো রয়েছে অণুগুলোর মধ্যে বন্ধনহীন আকর্ষণ বল সেটা কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। এটা মোটামুটি পাঁচ রকম। প্রথমটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। দ্বিতীয়ত হচ্ছে ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। থার্ড হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। ফোর্থ আয়ন ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। আর ফিফথ হচ্ছে হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড। এই পাঁচ প্রকার আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যে এই তিনটি আকর্ষণ বলকে বলা হয় ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স। তোমাদের এই চ্যাপ্টারটিতে এই তিনটি আকর্ষণ বল নিয়ে কিন্তু আলোচনা করা আছে। তাহলে প্রথমটা দেখা যাক, যে প্রথম আকর্ষণ বল যেটা রয়েছে ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স, এটা কী।
তাহলে দেখো এই ধরনের আকর্ষণ বল সব অণু বা পরমাণুর মধ্যে বিদ্যমান, সমস্ত রকম, সেটা ধ্রুবীয় অণু হতে পারে, অধ্রুবীয় হতে পারে, বা যে কোনো পরমাণু হতে পারে। তাহলে সকলের মধ্যে কিন্তু এই অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু রয়েছে, ঠিক আছে? এই অ্যাট্রাকশন ফোর্সটা লন্ডন বিজ্ঞানী লন্ডন তিনি এইটা অ্যাট্রাকশন ফোর্সটা ব্যাখ্যা করেছিলেন, তার নাম অনুসারে এটাকে লন্ডন ফোর্স বা লন্ডন ডিস্টর্শন ফোর্সও কিন্তু বলা হয়। কীভাবে এই আকর্ষণ বলটা উৎপন্ন হয় দেখা যাক। যে ধরে নিই আমাদের একটা সিঙ্গল অ্যাটম রয়েছে, ঠিক আছে? এই অ্যাটমের সেন্টারে আমরা ধরে নিচ্ছি +6 পজিটিভ চার্জ রয়েছে, আমাদের নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে ছখানা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে ছখানা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে এই রকম আমার একটা একটা অ্যাটম নিয়েছি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসে 6টা প্রোটন রয়েছে, 6টা পজিটিভ চার্জ, এবং তাকে কেন্দ্র করে ছখানা ইলেকট্রন কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই অ্যাটমটার মধ্যে। এইখানটাতে দেখো তোমরা পুরোটা অ্যাটমের মধ্যে কিন্তু ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশনটা সেটা ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন যেটা রয়েছে, যার ফলে প্লাস এবং মাইনাস পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, যার ফলে এই অ্যাটমটা কিন্তু নন পোলার। এইবার এই ইলেকট্রনগুলো ঘুরছে অ্যাটমের মধ্যে ঘুরছে, তাহলে যে কোনো মুহূর্তে যদি আমরা নিয়ে নিই যে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে কোনো একটি মুহূর্তে একটা সাইডে ইলেকট্রনের ডেন্সিটি বেশি হচ্ছে আর একটা সাইডে ইলেকট্রন ক্লাউডের ডেন্সিটি ধরো কম, তাহলে দেখা যাচ্ছে যে 4টে ধরো লেফট হ্যান্ড সাইডে চলে এসছে আর একটা সাইডে এই গতিশক্তির কারণে মাত্র 2টো পড়ে রয়েছে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের এই গতির জন্য ইলেকট্রনের এক সাইডে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে, তাহলে আর একদিকে কী হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে। অর্থাৎ কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে যে পার্শিয়াল ডিস্টর্শন অফ কিন্তু ইলেকট্রন ডেন্সিটি হচ্ছে, যার ফলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জের কিন্তু একটা পার্শিয়াল কিন্তু সেপারেশন হয়ে যাচ্ছে, চার্জের একটা পার্শিয়াল সেপারেশন হয়ে যাচ্ছে। চার্জ সেপারেশনটার ক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি, তার মানে যে এই যে ইলেকট্রনের ডেন্সিটি ছিল সেটা কী হয়েছে একদিকে বেড়ে যাচ্ছে, যার ফলে এটা ডেল্টা নেগেটিভ হচ্ছে আর একদিকে ডেল্টা পজিটিভ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আংশিক নেগেটিভ চার্জ, এটা হচ্ছে আংশিক পজিটিভ চার্জ। তাহলে যেটা প্রথমে নন পোলার ছিল সেটার মধ্যে কিন্তু একটা ডাইপোল ক্রিয়েট হয়ে যাচ্ছে এর মধ্যে। তাহলে দেখো আমরা একটা ডাইপোল ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এই ডাইপোলার যে অ্যাটমটা রয়েছে, অর্থাৎ একদিকে ডেল্টা নেগেটিভ একদিকে ডেল্টা পজিটিভ রয়েছে, এই ডাইপোলের কাছাকাছি যদি একটা অপর একটা নন পোলার যদি অ্যাটম চলে আসে, নন পোলার অ্যাটম আছে অর্থাৎ এর মধ্যেও ঠিক একই রকমভাবে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন আছে, এইবার কি হচ্ছে এর যে আংশিক পজিটিভ চার্জ কি করছে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে। নিজের দিকে টানার ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একদিকে ইলেকট্রনের ডেন্সিটি তার মানে বেড়ে যাচ্ছে আর একদিকে ইলেকট্রনের ডেন্সিটি কিন্তু কমে গেছে। এটা আমাদের কিন্তু একটা পোলার একটা ডাইপোল তৈরি হয়েছিল, ডেল্টা পজিটিভ হয়েছিল। তাহলে এইরকম যার মধ্যে ডাইপোল রয়েছে, এই ডাইপোলটা কিন্তু কি করছে না এর মধ্যে একদিকে ইলেকট্রনের ডেন্সিটি কিন্তু বাড়িয়ে দিয়েছে, যার ফলে এখানটাতে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার ফলে এর মধ্যে আংশিক কিন্তু নেগেটিভ চার্জ আমরা দেখতে পাচ্ছি আর একদিকে আংশিক পজিটিভ চার্জ। অর্থাৎ যেটা দাঁড়ালো এইখানটাতে আমাদের ডেল্টা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা কিন্তু ডেল্টা পজিটিভ হয়ে যাচ্ছে, যার ফলে এর মধ্যে কিন্তু ইনডিউসড ডাইপোল কিন্তু ক্রিয়েট করে দিল, যার ফলে এই ডেল্টা পজিটিভ এবং ডেল্টা নেগেটিভের মধ্যে কী হচ্ছে না একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। এই আকর্ষণ বলটাকেই বলা হয় লন্ডন ডিস্টর্শন ফোর্স বা তোমার ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে? এবার এর বৈশিষ্ট্যগুলো কী কী আকর্ষণ বল, এই যে আকর্ষণ বলের উৎপত্তি তোমরা দেখলে কীভাবে হচ্ছে, ইনডিউসড ডাইপোল কী করে ক্রিয়েট হচ্ছে, তাহলে এইভাবে ইনডিউসড ডাইপোল ক্রিয়েট হওয়ার পর এই আকর্ষণ বলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিব না। এই আকর্ষণ বল দুটো যে মলিকিউল বা দুটো অ্যাটম যে রয়েছে তার ডিস্টেন্সের উপর নির্ভর করে। কীরকমভাবে না এই আকর্ষণ বল দেখা গেছে যে মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে 1/r^6 এর সাথে কিন্তু সমানুপাতিক হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আকর্ষণ বল নাম্বার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করে অ্যাটমের। কীরকম নাম্বার অফ ইলেকট্রন
যত বাড়বে নাম্বার অফ ইলেকট্রন, যত বাড়বে সাইজ অ্যাটমের তত বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি সাইজ যত বাড়ছে তত এর পোলারাইজেবিলিটি তত বেড়ে যায়। তত কিন্তু আমরা দেখতে পাবো পোলারাইজেবিলিটি বেড়ে যাচ্ছে, তত কি হবে তাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স অর্থাৎ লন্ডন ডিস্টর্শন ফোর্সও কিন্তু বেড়ে যাচ্ছে। কিরকম কি দাঁড়ালো আমরা দেখি। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা নিয়ে নিই যে একটা আমার কাছে ধরো আয়োডিনের অ্যাটম রয়েছে, তার মধ্যে 53 ইলেকট্রন রয়েছে। আর একটি অ্যাটম রয়েছে ধরো ফ্লুরিনের, তার মধ্যে 9 ইলেকট্রনস রয়েছে। তাহলে এই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি আয়োডিনের সাইজ বড়, নাম্বার অফ ইলেকট্রন বেশি। তাহলে কি হচ্ছে, একে কিন্তু ইনডিউসড করা বা এর ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করা কিন্তু অনেক বেশি সহজ। তাহলে যার ইলেকট্রন ক্লাউডকে ডিস্টর্ট করা যত বেশি সহজ হবে তার কিন্তু পোলারাইজেবিলিটি তত বেশি হচ্ছে। তাহলে তার পোলারাইজেবিলিটি তত বেশি হওয়ার মানে হচ্ছে তার মধ্যে খুব সহজেই ওই আংশিক চাপের যে পার্থক্যটা বা আমরা দেখতে পাচ্ছি পার্শিয়াল যে চার্জ সেপারেশন হচ্ছে সেই পার্শিয়াল চার্জ সেপারেশনটা তৈরি করা কিন্তু খুব সহজ হয়ে যায় যদি সাইজ বড় হয়, যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। তাহলে তাই যদি হয় তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে খুব সহজেই তৈরি হয়ে যাওয়ায় তাদের মধ্যে কিন্তু এই অ্যাট্রাকশন ফোর্সটা কিন্তু খুব সহজেই গ্রো করছে এবং অ্যাট্রাকশন ফোর্সের মানও কিন্তু বেশি হচ্ছে। তাই কি হয়, যেহেতু এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি হচ্ছে, ক্লোরিনের থেকে ব্রোমিনের বেশি হচ্ছে এবং ব্রোমিনের থেকে কিন্তু আয়োডিনের বেশি হচ্ছে। কারণ নাম্বার অফ ইলেকট্রন যত বাড়ছে তত তার পোলারাইজেবিলিটি বেড়ে যাচ্ছে, তত অ্যাট্রাকশন ফোর্স বেড়ে যাচ্ছে। এখন অ্যাট্রাকশন ফোর্স যত বাড়বে তার কিন্তু বয়লিং পয়েন্ট তত বেড়ে যায়। কীরকমভাবে, যে বয়েল করার অর্থ হচ্ছে তোমাকে কণাগুলোকে দূরে নিয়ে যেতে হবে, তার মধ্যবর্তী যে আকর্ষণ বল রয়েছে সেটাকে কী করতে হবে, তোমাকে ওভারকাম করতে হবে, তার ফলে তোমার বেশি উষ্ণতার প্রয়োজন হচ্ছে, তাই কী হচ্ছে বয়লিং পয়েন্টও কিন্তু বেড়ে যাচ্ছে। তাই অ্যাট্রাকশন ফোর্স বাড়া মানে কিন্তু বয়লিং পয়েন্টও কিন্তু বেড়ে যাওয়া। একইভাবে আমরা আর একটা ব্যাখ্যা দিতে পারি নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, হিলিয়ামের থেকে সহজভাবে বলতে পারছো তোমরা নিয়নের বেশি হবে, নিয়নের থেকে আর্গনের, আর্গনের থেকে ক্রিপ্টনের, যেহেতু নাম্বার অফ ইলেকট্রনসটা বেড়ে যাচ্ছে তাই অ্যাট্রাকশন ফোর্সও কিন্তু বেড়ে যাবে। দ্বিতীয় অ্যাট্রাকশন ফোর্সে যদি আমরা চলে যাই, সেকেন্ড অ্যাট্রাকশন ফোর্স ছিল আমাদের কি, দ্বিতীয় ছিল ডাইপোল ডাইপোল। ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স কি হচ্ছে, যে কোনো ধ্রুবীয় যে অণুগুলো রয়েছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। ঠিক আছে, কীরকমভাবে, যেমন তুমি জানো HCl, HCl এর মধ্যে আমরা জানি এটা ডেল্টা পজিটিভ থাকে, এটা ডেল্টা নেগেটিভ থাকে। তাহলে এর যে অণু রয়েছে তার মধ্যে কিন্তু স্থায়ী দুটো মেরু রয়েছে, প্লাস এবং মাইনাস। এই অণুর কাছে অপর একটি যখন ডাইপোল অণু আসে, তাহলে ধরো আর একটা HCl এর অণু আসলো, তাহলে কী হচ্ছে, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এই দুটোর মধ্যে তখন প্লাস মাইনাসের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাই হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। ঠিক আছে, তাহলে এই ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স আগের মতোই মধ্যবর্তী যে দূরত্ব যদি আর হয় সেই আর এর 1/r^6 এর সাথে তোমার সমানুপাতিক হবে। আর এই আকর্ষণ বল কিন্তু তোমার দেখা যাচ্ছে যে যার যত পোলারিটি বেশি হবে, এই অণুগুলোর পোলারিটি যত বেশি হচ্ছে তার কিন্তু অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হচ্ছে। আর এই আকর্ষণ বলটা কিন্তু লন্ডন আকর্ষণ বলের থেকে কিন্তু বেশি হয়। এবার চলে যাই আমরা থার্ড, যেটা ডাইপোল ইনডিউসড ডাইপোল। ডাইপোল ইনডিউসড ডাইপোল অ্যাট্রাকশন ফোর্সটা কি, তাহলে বুঝতেই পারছো ডাইপোল মানে একটা স্থায়ী পোল বিশিষ্ট অণু লাগবে, এবং ইনডিউসড কাকে করছে না তাকেই করতে পারবে যার মধ্যে ডাইপোল নেই, তার মানে অধ্রুবীয় অণু লাগছে। তাহলে দেখা যাচ্ছে যে একটি ধ্রুবীয় অণু অপর একটি অধ্রুবীয় অণু বা কম ধ্রুবীয় অণুকে যখন তার মধ্যে আবেশিত করছে এই ডাইপোলকে, তখন কিন্তু এই আকর্ষণ বলটা তৈরি হয়ে যাচ্ছে। কীরকমভাবে, যেমন জল আয়োডিন, জল হচ্ছে তোমার ডাইপোল রয়েছে এবং আয়োডিন হচ্ছে নন পোলার। তাহলে এইরকমভাবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটি অণু যদি থাকে তার মধ্যে পারমানেন্ট যে তোমার ধরো ডাইপোল রয়েছে, সে কী করবে, একটি এটার মধ্যে ডাইপোল রয়েছে,
এবার তার কাছে যখন একটি নন পোলার যখন একটা অ্যাটম আসছে, তাহলে নন পোলার অ্যাটমটার মধ্যে ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকছে। তাহলে ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশন যে থাকছে, ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশনটাকে সে কী করছে, ডিস্টর্টেড করে দিচ্ছে, বিকৃত করে দিচ্ছে। এই প্লাসটা তখন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানছে এবং তার ফলে কী হয়ে যাচ্ছে, এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পাশে ইলেকট্রনের ডেন্সিটি কিন্তু বেড়ে যাচ্ছে। ইলেকট্রনের ডেন্সিটি বেড়ে গিয়ে এখানে ডেল্টা নেগেটিভ, এখানে কিন্তু ডেল্টা পজিটিভ তৈরি হয়ে যাচ্ছে। এই প্লাস এবং মাইনাসের মধ্যে যে আকর্ষণ বলটা, এটাই হচ্ছে কিন্তু ডাইপোল ইনডিউস ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। আর এই আকর্ষণ বলের মান কিন্তু এর ডাইপোল মোমেন্ট যত বাড়বে তত আকর্ষণ বল বেশি হবে, এর পোলারাইজেবিলিটি যত বাড়বে তত কিন্তু আকর্ষণ বল বেশি হবে। এবার আমরা গ্যাসের আসল যে অংশটা সেখানে ঢুকে যাচ্ছি। গ্যাসীয় পদার্থের যে ভৌত ধর্মগুলো রয়েছে, দেখো বিভিন্ন গ্যাসীয় পদার্থের রাসায়নিক ধর্ম বিভিন্ন হয়, কিন্তু ভৌত ধর্মগুলো আমরা দেখেছি মোটামুটি একই রকম হয়। কিরকম, প্রথমটা যদি আমরা দেখে নিই, গ্যাসীয় অণুর গতি, প্রথম ধর্ম আমরা দেখছি গ্যাসীয় অণুর গতি। গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স খুবই কম, অ্যাট্রাকশন ফোর্স খুব কম হওয়ার জন্য অণুগুলো কিন্তু স্বাধীন এবং বিশৃঙ্খলভাবে বিভিন্ন গতিতে কিন্তু কী রয়েছে, বিভিন্ন গতিতে ছুটন্ত অবস্থায় রয়েছে। এক, দ্বিতীয়ত যে আমরা বৈশিষ্ট্যটা দেখব সেটা হচ্ছে আকার এবং আয়তন। তাহলে একটু আগেই বলা হয়েছে যে গ্যাসীয় পদার্থের যেহেতু আকর্ষণ বল খুব কম থাকে, তাহলে এরা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকছে না, কণাগুলো কাছাকাছিও থাকছে না, যার ফলে কী হচ্ছে, এদের আকার কিন্তু নিজস্ব কোনো আকার নেই। যেই পাত্রের মধ্যে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক একইভাবে যে পাত্রের মধ্যে তুমি রাখছো গ্যাসটা, সেই পাত্রটা, পুরো পাত্রটাকে কিন্তু ওর আয়তনটা কিন্তু দখল করে ফেলে, যার ফলে নিজস্ব কোনো আয়তনও কিন্তু নেই। চলে যাই আমরা থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হচ্ছে ঘনত্ব। ঘনত্ব কি বলা হচ্ছে, যে গ্যাসীয় পদার্থের ঘনত্ব মানে হচ্ছে ভর ভাগ আয়তন। তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এতটাই দুর্বল যে অণুগুলো কিন্তু একে অপরের থেকে অনেকটা দূরে দূরে রয়েছে। তাহলে আমরা জানি যে প্রতি একক আয়তনে ভর বার করতে হবে, তাহলে প্রতি একক আয়তনে কিন্তু কি হচ্ছে না, প্রতি একক আয়তনে তোমাকে দেখতে হচ্ছে যে অণুর সংখ্যা রয়েছে সেটা কিন্তু খুব কম। তাহলে প্রতি একক আয়তনে কিন্তু অণুর সংখ্যা খুব কম হওয়ার জন্য কিন্তু ভর কম হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতি একক আয়তনে কিন্তু ভর কম হওয়ার জন্য তার ঘনত্ব কম হচ্ছে। তাহলে এবার চলে আসি চার নম্বর, ব্যাপন। ব্যাপন কি, ব্যাপন হচ্ছে ডিফিউশন, তাই তো? ব্যাপন কি হচ্ছে না, ব্যাপন হচ্ছে, দেখো অণুগুলোর মধ্যে গতি এত বেশি থাকে এবং দূরত্ব এত বেশি থাকে কণাগুলোর মধ্যে, যে একটি গ্যাসের সাথে অপর একটি গ্যাসকে যদি মেশানো যায়, তাহলে অণুগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার যে ফাঁক রয়েছে, সে আন্তরাণবিক যে ফাঁক রয়েছে, সেখানে কিন্তু অপর একটি অণু খুব সহজে, অপর গ্যাসের অণু কিন্তু সহজেই প্রবেশ করতে পারছে, তাই তো? তার ফলে প্রবেশ করে গোটার পাত্রটার মধ্যে কিন্তু মিলেমিশে গিয়ে ছড়িয়ে যেতে পারছে। একেই কিন্তু গ্যাসের ব্যাপন বলে, তাই তো? তাহলে কি হচ্ছে যে আমরা দেখি যে ঘরের কোণে যদি কোথাও একটা ধূপকাঠি জ্বালানো হয়, গোটা ঘরের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা দেখি যে সেই সুগন্ধ কিন্তু ছড়িয়ে পড়ে। তারপর চারের পর আমরা চলে আসি পাঁচ নম্বর যে ধর্ম, ধরো প্রসারণশীলতা। গ্যাসের প্রসারণশীলতা কাকে বলছি আমরা, গ্যাসের প্রসারণশীলতা না, প্রসারণশীলতা কি না, গোটা গ্যাসটা আমরা দেখতে পাচ্ছি যখনই তুমি চাপ হ্রাস করছো, চাপ কমাচ্ছো, ওটা কিন্তু ক্রমশ অণুগুলো একে অপরের থেকে দূরে যেতে পারে এবং একে সীমাহীনভাবে এদেরকে একে অপরের থেকে দূরে নিয়ে যাওয়া যেতে পারে। অর্থাৎ গ্যাসীয় পদার্থের কিন্তু প্রসারণশীলতা খুবই বেশি, গ্যাসীয় পদার্থের প্রসারণশীলতা কিন্তু সীমাহীনভাবে তাদেরকে বাড়ানো যায়। পাঁচ নম্বরের পরে এবার চলে আসি ছয় নম্বর, সংকোচনশীলতা। সংকোচনশীলতা, সংকোচনশীলতা কি, এবার তার মানে তোমাকে চাপ দিতে হবে তাহলে আয়তন কমবে। তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যদি তুমি চাপ প্রয়োগের ফলে আয়তন যদি হ্রাস পায়, তাকে আমরা গ্যাসটির সংকোচনশীলতা বলি। তাহলে কঠিন বা তরলের থেকে কিন্তু গ্যাসের সংকোচনশীলতা খুব বেশি হয়, তাই এই প্রচুর পরিমাণ গ্যাসকে একটা ছোট পাত্রের মধ্যেও কিন্তু আমরা রাখতে পারি। এরপরে নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, নেক্সট পয়েন্ট হচ্ছে ধরো গ্যাসের চাপ।
গ্যাসের চাপ কি? না, গ্যাসের অণুগুলো আন্তঃনাভিক আকর্ষণ বল কম হওয়ার জন্য কি হচ্ছে না গতিশীল অবস্থায় রয়েছে। তাহলে এই অবস্থায় বিশৃঙ্খলভাবে ছোটাছুটি করার কারণে এরা নিজেদের মধ্যেও ধাক্কা খাচ্ছে, যে পাত্রের মধ্যে রাখা হচ্ছে সেই পাত্রের দেওয়ালে গিয়েও কিন্তু ধাক্কা দিচ্ছে, যার ফলে কি হচ্ছে যে পাত্রের রয়েছে সেই পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে আমরা জানি যে চাপ মানে হচ্ছে কি বল ভাগ ক্ষেত্রফল, তাই তো, বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এইটা প্রতি একক ক্ষেত্রফলে আমরা যদি দেখি যে প্রতি একক ক্ষেত্রফলে যে গ্যাসের অণুগুলো রয়েছে যে চাপ প্রয়োগ করছে, যে বল প্রয়োগ করছে, সেই বলটাকে গ্যাসের কিন্তু আমরা চাপ বলে থাকি। ঠিক আছে, তাহলে গ্যাসের এইভাবে প্রত্যেকটা পাত্রের প্রত্যেকটা দেওয়ালে কিন্তু আমরা দেখবো এই চাপ, কিন্তু চাপটা কী হচ্ছে, চাপটা কিন্তু সমান হয়, প্রত্যেকটা দেওয়ালে কিন্তু গ্যাসের চাপ সমান হয়। নেক্সট আরেকটি বাকি আছে ধর্ম, সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। গ্যাসের উষ্ণতা গ্যাসের যে মধ্যে যে কণাগুলো রয়েছে তাদের গড় গতিশক্তির উপর নির্ভর করে। গড় গতিশক্তি যদি বেড়ে যায় উষ্ণতা বাড়বে, গড় গতিশক্তি যদি কমে যায় তাহলে কিন্তু উষ্ণতা কমে যাবে। এই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের ভৌত ধর্মগুলো ভালো করে পড়ে নেবে, ভালো করে বুঝে পড়ে নেবে। এরপরে আমরা চলে আসছি, দেখো গ্যাসের যে আচরণ রয়েছে সেটা কিন্তু চারটে প্যারামিটার দ্বারা কিন্তু ডিসাইডেড হয় বা সেগুলো কিন্তু পরিবর্তিত, মেনলি ডিপেন্ড করে চারটে প্যারামিটারের উপর ওদের ধর্মগুলো। সেগুলো কি? এক হচ্ছে প্রেশার, দ্বিতীয় হচ্ছে ভলিউম, তৃতীয় হচ্ছে টেম্পারেচার, আর চতুর্থ হচ্ছে মোল নাম্বার বলো বা গ্যাসের ভর বলো, যাই বলো। তাহলে এই চারটে প্যারামিটারের উপর কিন্তু গ্যাসের আচরণ ডিপেন্ড করছে। তাহলে গ্যাসের প্রথম যদি আমরা ধরে নিই যে ভর, ভর কি না, গ্যাসের ভর আমরা কিভাবে মেপে থাকি, যে পাত্রের মধ্যে গ্যাসটা রয়েছে সেই পাত্রের একবার ভর নির্ণয় করি, সেখান থেকে যদি আমরা খালি পাত্রের ভরটা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে গ্যাসের ভর পেয়ে যায়। গ্যাসের আয়তন আমরা কিভাবে পাই, না গ্যাসের আয়তন আমরা কিভাবে পাচ্ছি, না আয়তন হচ্ছে স্থির উষ্ণতায় এবং চাপে যদি একটা নির্দিষ্ট পরিমাণ পাত্রের মধ্যে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে যদি একটি পাত্রের মধ্যে রাখা হয় ওই পাত্রের গোটা আয়তনটাই সে দখল করে ফেলে, তাই তো। তাহলে পাত্রের আয়তনই হবে গ্যাসের আয়তন। এইখানে যে এককগুলো রয়েছে সেই এককগুলো কিন্তু ভালো করে তোমরা কিন্তু দেখে নেবে, কারণ এগুলো কিন্তু অঙ্ক করতে ভীষণ কাজে লাগে। এক লিটার তোমাদের এগুলো জানা, 10³ মিলিলিটার, তাহলে কী হচ্ছে এটা সেন্টিমিটার কিউবে তুমি নিয়ে চলে যাও সিসি বা সেন্টিমিটার কিউব, ডেসিমিটার নিতে গেলে আবার ভাগ করে দিতে হবে, তাহলে এটা 1 ডেসিমিটার কিউব হয়ে যাবে। তাহলে এই রকমভাবে আমরা কিন্তু দেখে নিচ্ছি। এইবার চলে আসি আমরা, যে এই আয়তন হয়ে গেল, এবার আমরা চাপ, এবার আমরা পড়ব গ্যাসের চাপ। গ্যাসের চাপ কাকে বলে, একটু আগেই আমরা দেখলাম যে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হয় অণুগুলির দ্বারা সেটাই হচ্ছে গ্যাসের চাপ। তাহলে দেখো এই গ্যাসের চাপ আমরা কীভাবে নির্ণয় করি, বায়ুমণ্ডলের চাপ আমরা নির্ণয় করি কিসের সাহায্যে, ব্যারোমিটারের সাহায্যে। তাহলে ব্যারোমিটারে পারদস্তম্ভের যে উচ্চতা থাকে সেই উচ্চতা বিশিষ্ট যে পারদটা, সে যা যে চাপটা প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। যদি আমি বলি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ বলতে কী বোঝো, তার মানেটা কী হচ্ছে 76 সেন্টিমিটার দীর্ঘ পারদস্তম্ভ যে চাপটা প্রয়োগ করছে সেটাই হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে এইভাবে আমরা কী করছি, বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করে থাকি। তাহলে পারদস্তম্ভ কর্তৃক যদি প্রযুক্ত চাপ আমরা নির্ণয় করি সেক্ষেত্রে চাপ হচ্ছে P = হচ্ছে H ρg, তোমাদের আগে থেকেই পড়া। তাহলে যেখানে H হচ্ছে তোমার কী না উচ্চতা, রো হচ্ছে ডেন্সিটি, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই রকমভাবে বায়ুমণ্ডলের চাপ আমরা নির্ণয় করে থাকি। এইবার আমরা দেখব গ্যাসের চাপ আমরা কিভাবে নির্ণয় করি। গ্যাসের চাপ আমরা কিন্তু ম্যানোমিটার বলে একটি যন্ত্র রয়েছে তার সাহায্যে নির্ণয় করে থাকি। ম্যানোমিটার দুই রকমের হয়, একটা হচ্ছে খোলামুখ ম্যানোমিটার আর একটা হচ্ছে বদ্ধমুখ ম্যানোমিটার। তাহলে খোলামুখ ম্যানোমিটার যেটা রয়েছে সেটা কিছুই নয়, একটি ইউ আকৃতির কাঁচের নল নেওয়া হয়। একটি ইউ আকৃতির কাঁচের নল নেওয়া হয়, এই কাঁচের যে নলটা রয়েছে এই কাঁচের নলের একটা বাহু দীর্ঘ হয় আর একটা বাহু কিন্তু তার থেকে একটু ছোট হয়। এর সাথে কি করা হয়, এর সাথে একটি গ্যাসের যে চেম্বার রয়েছে বা যে পাত্রটার মধ্যে গ্যাস আবদ্ধ রয়েছে সেই পাত্রটাকে কিন্তু জুড়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এর মধ্যে আমার কি রয়েছে, এর মধ্যে আমার গ্যাস রয়েছে। এবার ম্যানোমিটারের এই বাহুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পারদ রয়েছে। এই পারদ তিন রকমের ঘটনা করতে পারে। দেখো এক হচ্ছে যে দুটো বাহুতে পারদের যে উচ্চতা রয়েছে সেটা সমান হতে পারে,
দুই বাহুতে পারদের উচ্চতা সমান হওয়ার অর্থ কি? এখানে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে, কিন্তু এখানে পি অ্যাটমোস্ফিয়ার কাজ করছে, আর এইখানটাতে কাজ করছে কিন্তু পি গ্যাস, অর্থাৎ হচ্ছে প্রেশার অফ দ্য গ্যাস। তাহলে এখানটাতে বায়ুমণ্ডলীয় চাপ দিচ্ছে আর এখানটাতে কি হচ্ছে গ্যাস চাপ দিচ্ছে, এই অবস্থাতে, যার ফলে এই দুটো উচ্চতা সমান হওয়ার অর্থ হচ্ছে দুই দিকেই চাপ কিন্তু সমান, অর্থাৎ পি গ্যাস ইকুয়াল টু হচ্ছে পি অ্যাটমোস্ফিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে উচ্চতা যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাসের যেটা প্রেশার থাকছে সেটা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয়ে যাচ্ছে। এইবার সেকেন্ড যে ঘটনাটা ঘটতে পারে, যে একটি বাহুর থেকে আরেকটা বাহুতে ধরো উচ্চতা বেশি যদি হয়, ধরো এইখানটাতে রয়েছে গ্যাস, এখানে পারদ রয়েছে, তাহলে পারদ আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ বাহুতে আমরা দেখতে পাচ্ছি পারদের উচ্চতা বেশি আর এখানে কিন্তু পারদের উচ্চতা কম হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় ক্ষেত্রটা এরকম হতে পারে যে পারদের উচ্চতা যদি দীর্ঘ বাহুতে বেশি হয় সেক্ষেত্রে কি হবে, যে সেক্ষেত্রে তার মানে কি যে প্রেশার অফ দ্য গ্যাস নিশ্চয়ই বেশি, গ্যাসের যে প্রেশারটা সেটা কি করছে এখানে চাপ দিচ্ছে, যার ফলে পারদটা আমার এই নলে বেশি উঠে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে গ্যাসের যে প্রেশারটা সেটা কিন্তু বেশি হচ্ছে অ্যাটমোসফেরিক প্রেশারের থেকে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্যাসের প্রেশারটা কি করে বার করব, সেক্ষেত্রে কিন্তু পি গ্যাস আমার বেরোবে না, এটা যেহেতু এর থেকে বেশি হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে না, বায়ুমণ্ডলীয় চাপের সাথে আমার এই দুটো বাহুতে পারদের উচ্চতার যে পার্থক্যটা সেটা কিন্তু যোগ করে দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এর সাথে আমি কি করলাম, এইচ যোগ করে দিলাম। এই গেল আমাদের দ্বিতীয় ঘটনা। তিন নম্বর কি হতে পারে, তিন নম্বর ঠিক উল্টো ঘটনাটা হতে পারে, যে লম্বা যে বাহুটা রয়েছে, দীর্ঘ বাহুটা রয়েছে, সেখানে যদি পারদের উচ্চতা কম হয় এবং খর্ব যে বাহুটা রয়েছে সেখানে যদি পারদের উচ্চতা বেশি হয় সেক্ষেত্রে কি ঘটছে দেখো, সেক্ষেত্রে কি হচ্ছে তখন উচ্চতাটা কি পরিবর্তন হয়ে গেছে, উচ্চতা এবার পার্থক্য হচ্ছে এইখানটাতে দুটো লেভেলের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে এই দিকে নিশ্চয়ই বায়ুমণ্ডলের চাপটা কিন্তু এবার বেশি, তাই তো? চাপ বেশি হওয়ার জন্য পারদকে ঠেলে কি করেছে এই বাহুতে তুলে দিয়েছে। তার ফলে এই ঘটনায় আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে অ্যাটমোসফেরিক প্রেশারটা বেশি এবং তারপর সেটা কার থেকে বেশি, সেটা কিন্তু গ্যাসের থেকে বেশি হচ্ছে। এইবার তুমি প্রেশার অফ দ্য গ্যাস কী করে মাপবে, তাহলে আমরা পি গ্যাস মাপার জন্য কি করি না, অ্যাটমোসফেরিক যে প্রেশারটা, অ্যাটমোসফেরিক প্রেশার থেকে তোমাকে এবার এইচ, অর্থাৎ দুই স্তম্ভে পারস্তম্ভের মধ্যে যে উচ্চতার পার্থক্য সেটাকে কিন্তু এবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এই রকমভাবে তুমি ম্যানোমিটারের সাহায্যে, খোলামুখ ম্যানোমিটারের সাহায্যে কিন্তু যে পার ইয়ের গ্যাসের কিন্তু চাপটা আমরা মাপতে পারছি, ঠিক আছে। তাহলে এইরকমভাবে যদি আমরা খোলামুখ ম্যানোমিটার গেল, এবার যদি ম্যানোমিটারটা বদ্ধমুখ হয় তার সাহায্যে কীভাবে আমরা গ্যাসের প্রেশার মাপি, বদ্ধমুখ মানে কি যে এখানে কিন্তু আর অ্যাটমোসফেরিক প্রেশার কাজ করছে না, তাই তো? তাহলে বদ্ধমুখ মানে হচ্ছে সেখানে কিন্তু অ্যাটমোসফেরিক প্রেশার আর কাজ করছে না। কার ক্ষেত্রে বদ্ধমুখ ম্যানোমিটার ব্যবহার করা হয় না, যখন দেখা যায় যে গ্যাসের প্রেশারটা বায়ুমণ্ডলীয় প্রেশারের থেকে অনেকটা কম সেক্ষেত্রে কিন্তু বদ্ধমুখ ম্যানোমিটার ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে কী করা হয়, সেক্ষেত্রে প্রেশার, গ্যাসের প্রেশার কীভাবে মাপা হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের যে প্রেশারটা কিছুই না, সেখানে আমরা দেখব এখানে ধরো ঠেলে কী করেছে, পারদটা ছিল প্রথমে এইখানে, এখানে ঠেলে এখানে তুলে দিয়েছে, অর্থাৎ দীর্ঘ বাহুতে যে রয়েছে পারদটা সেখানে উচ্চতার পার্থক্য এবার কী দাঁড়ালো, তাহলে উচ্চতার পার্থক্য হচ্ছে এইচ। এই এইচটাই শুধুমাত্র হবে এর প্রেশার, কারণ এখানে বায়ুমণ্ডলীয় চাপ কিছু কাজ করছে না, মুখটা বন্ধ, এখানে শুধুমাত্র প্রেশার, গ্যাসের প্রেশার কাজ করছে, সেই গ্যাসটা কী করছে একে চাপ দিচ্ছে এবং ঠেলে কিন্তু পারদের এখান থেকে তুলে দিচ্ছে। তাহলে এই দুই স্তম্ভের যেটা উচ্চতার পার্থক্য সেটাই শুধুমাত্র হবে যে গ্যাসের প্রেশার, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে গ্যাসের তিনটে রাশি সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে, ভর দেখলাম, আয়তন দেখলাম, গ্যাসের চাপ দেখলাম। এবার গ্যাসের উষ্ণতা একটু ছোট করে আমরা বলবো যে গ্যাসের উষ্ণতার ক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসের উষ্ণতা কি না, গ্যাসের উষ্ণতা কিন্তু শুধুমাত্র ওর মধ্যে যে কণাগুলো আছে
তাদের গড় গতিশক্তি দ্বারা নির্ধারিত হয়। গড় গতিশক্তি যদি বেশি হয় তাহলে উষ্ণতা বেশি হবে, আর গড় গতিশক্তি যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু উষ্ণতা কম হবে। তাহলে এই গেল গ্যাসের উষ্ণতা। এইভাবে চারটে প্যারামিটার, চারটে রাশি কিন্তু মূলতভাবে গ্যাসের আচরণকে কিন্তু নির্ধারিত করে বা নিয়ন্ত্রণ করে। এই চারটে রাশি তোমার কী করতে হবে, এই চারটে রাশি সংক্রান্ত আমরা জানি যে গ্যাস কতগুলো সূত্র মেনে চলে। এই চারটে রাশি কী কী? গ্যাসের চাপ, গ্যাসের উষ্ণতা, আয়তন এবং ভর। এই চারটে রাশি সংক্রান্ত যে আমাদের সূত্রগুলো রয়েছে সেগুলোই হচ্ছে গ্যাস লস বা গ্যাস সূত্র, যার প্রথমটা হচ্ছে বয়লের সূত্র। বয়লের সূত্র তোমাদের কিন্তু ক্লাস টেনে পড়া হয়ে গেছে, তাই তো? তাও আমি আর একবার বলবো, বয়লের সূত্রতে কী বলা হয়েছিল? বয়লের সূত্রতে বলা হয়েছিল যদি উষ্ণতাকে স্থির রাখা হয়, উষ্ণতাকে স্থির রাখতে গেলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যদি তুমি গ্যাস নাও সেক্ষেত্রে কী হবে না, গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সাথে কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আবারও আমি বলছি যে কী বলা হয়েছিল বয়লসের সূত্রে, বয়লের সূত্রে বলা হলো যে স্থির যদি উষ্ণতা থাকে, টেম্পারেচারটাকে তুমি স্থির করে দিচ্ছ এবং সঙ্গে কিন্তু ভরটাকেও স্থির করছো, সেই অবস্থাতেই যে গ্যাসের আয়তন থাকছে সেটা কিন্তু তার উপর যেটা চাপ প্রযুক্ত হচ্ছে তার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে ধরা যাক যে উষ্ণতা যদি আমরা টেম্পারেচার ধরো যে কোনো একটা টি টেম্পারেচারে উষ্ণতা ফিক্সড করে দিয়েছি, তাহলে এই টি টেম্পারেচারে তার আয়তন যদি আমরা ধরে নিই ভি এবং তার উপর প্রযুক্ত চাপ হচ্ছে পি, ঠিক আছে? তাহলে বয়লসের সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু 1/পি। কখন না যখন কিন্তু অবশ্যই এটা লক্ষ্য করবে টেম্পারেচার এবং কিন্তু ভর স্থির থাকছে, শুধুমাত্র তখন, ঠিক আছে? তাহলে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। তার মানে কি যে যদি তুমি চাপ বৃদ্ধি করো আয়তন কমবে। কখন? যখন উষ্ণতা এবং ভর স্থির থাকছে। যদি চাপ বৃদ্ধি করো আয়তন কমবে, চাপ যদি কমিয়ে দাও তাহলে কিন্তু আয়তন বেড়ে যাবে। তাহলে এইবার যদি আমরা সমান চিহ্ন দিই তাহলে ধ্রুবক আসলো K/পি। তাহলে কে হচ্ছে একটি ধ্রুবক, তাই তো? কে হচ্ছে একটি ধ্রুবক যার মান কিন্তু গ্যাসের উষ্ণতা এবং ভরের উপর নির্ভর করে। তাহলে এই গেল আমাদের এক নম্বর ইকুয়েশন যেটা আমরা গ্রাফে প্লট করব। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়ালস টু কে। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন যেটাকে আবারও আমরা গ্রাফে প্লট করব। দেখো দুই দিকে যদি আমরা এবার লগ নিয়ে নিই তাহলে কী দাঁড়াচ্ছে, লগ পি প্লাস লগ ভি ইকুয়ালস টু হচ্ছে লগ কে। তাহলে লগ পি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস লগ ভি প্লাস লগ কে। এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন যেটাকে আমরা গ্রাফে প্লট করব। এইবার এক নম্বর যে ইকুয়েশনটা রয়েছে সেটার দিকে যদি আমরা তাকাই সেখানে কি ছিল, যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি বা পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ পি ইকুয়াল টু ছিল K/ভি, তাই তো? বা ভি ইকুয়াল টু K/পি। এই অবস্থাতে যদি তুমি লগ পি নাও সেটা কি হচ্ছে, লগ 1/ভি প্লাস লগ কে। এই হচ্ছে আমাদের ফোর্থ ইকুয়েশন যেটা আমরা কিন্তু গ্রাফে প্লট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বয়লসের সূত্র থেকে মেন যেটা ইকুয়েশন ছিল আমাদের যে পি ইকুয়ালস টু ছিল K/ভি, তাহলে পি ইকুয়াল টু K/ভি, তাহলে পি ইন্টু ভি ইকুয়ালস টু হচ্ছে কে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যদি উষ্ণতা এবং ভর স্থির থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে ধ্রুবক, তাই তো? তার মানে যদি এই ক্ষেত্রে আমরা চাপ যদি আমরা মোট কথা চাপ যদি তুমি দ্বিগুণ করো তাহলে আয়তন অর্ধেক হবে, তাহলে গুণফল কী হয়ে যাচ্ছে, ধ্রুবক হয়ে যাচ্ছে। চাপ যদি চার গুণ করো আয়তন কিন্তু আমাদের ঠিক একইভাবে 1/4 হয়ে যাচ্ছে। তাহলে এই রকমভাবে কিন্তু বয়লে পরিবর্তন হচ্ছে। এইবার ধরা যাক যে স্থির উষ্ণতাতে প্রেশার যখন P1 হচ্ছে আয়তন হয়ে যাচ্ছে তখন V1, ঠিক আছে? প্রেশার যদি P2 হয় তাহলে আয়তন হয়ে যাবে V2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে P1 V1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2। তাহলে P1/P2 ইকুয়ালস টু হচ্ছে V2/V1। এটা হচ্ছে বয়লের সূত্রের আরেকটি গাণিতিক রূপ যেটা তোমাদের কিন্তু যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করতে কাজে লাগবে।
ঠিক আছে তাহলে এইবার আমরা দেখে নিচ্ছি বয়লের সূত্রতে কি বলা হলো যে স্থির যদি তোমার উষ্ণতা থাকে এবং গ্যাসটির যদি নির্দিষ্ট পরিমাণ ভর অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যদি আমরা গ্যাস নিই সেক্ষেত্রে কি হচ্ছে চাপ কিন্তু তার আয়তনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কিরকমভাবে তুমি যদি উষ্ণতাকে স্থির রেখে কোথাও যদি তার আয়তনটাকে যদি তুমি কমিয়ে দাও একটু চিন্তা করো যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস রয়েছে তার টেম্পারেচারটা তুমি ফিক্সড রেখেছো এবার আয়তনটাকে তুমি কি করলে কমিয়ে দিলে তাহলে কণাগুলো যেটা ছোটাছুটি করছিল তারা কম জায়গা পেল তাহলে কম যদি জায়গা পায় তার কিন্তু আরও জোরে জোরে আরও বেশি সংখ্যায় কিন্তু পাত্রের দেওয়ালে ধাক্কা দেয় যার ফলে চাপ বেড়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তন যত কম হচ্ছে তত কিন্তু চাপ বেড়ে যাচ্ছে এটাই হচ্ছে কিন্তু বয়েলসের সূত্র এইবার কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা বয়েলের সূত্রে সেটা হচ্ছে বিভিন্ন গ্রাফগুলো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট এই জায়গাটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে দেখো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের যদি আমরা চাপকে ওয়াই অ্যাক্সিস বরাবর আয়তনকে যদি এক্স অ্যাক্সিস বরাবর যদি প্লট করি তাহলে কী হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের বিভিন্ন চাপে আমরা আয়তন মেপে নিয়েছি ঠিক আছে চাপ পরিবর্তন করে 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 তার যে সেই বিভিন্ন চাপে আমরা আয়তন মেপেছি তার ফলে যে গ্রাফটা পাওয়া যায় সেটার প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এটাকে বলা হয় তাহলে এখানে কী হচ্ছে দেখো বয়েলের সূত্রটাতে কীভাবে পেলে তুমি চাপ ধরো প্রথমে এইখানে ছিল তাহলে আয়তন ছিল এটা তাহলে এবার চাপটাকে আমি কী করলাম চাপটাকে কমিয়ে আমি এখানে নিয়ে আসলাম তাহলে আয়তন দেখো বেড়ে গেল তাই তো এদিকে আয়তন বাড়ছে এদিকে আয়তন চাপ কমছে তাহলে কী করছি আমি যত চাপ কমাচ্ছি আমি দেখতে পাচ্ছি কিন্তু আয়তন বেড়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে বয়েলের সূত্র বয়েলের সূত্রতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়াই অক্ষ বরাবর যদি পি এবং এক্স অক্ষ বরাবর যদি ভি বা উল্টোটাও করতে পারো ভি ভার্সেস যদি পি যদি তুমি প্লট করো দুই ক্ষেত্রেই কিন্তু তুমি এইরকমভাবে সমপরাবৃত্তাকার লেখচিত্র পাবে তাহলে সমপরাবৃত্তাকার যে লেখচিত্র পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার জন্যই পাওয়া গেল এইবার এই লেখচিত্রটায় আমরা কি করলাম পি আর ভি একে প্লট করছি তাহলে এইবার আমরা যে সমপরাবৃত্তাকার লেখচিত্র পেয়েছিলাম ধরা যাক এটা টি ওয়ান টেম্পারেচার ঠিক আছে এইবার যত তুমি টেম্পারেচার বাড়াবে তুমি আর একটা ধরো টি টু টেম্পারেচার নিয়েছো যে সেখানে কি উষ্ণতা বৃদ্ধি করেছো টি টু ইজ গ্রেটার দ্যান টি ওয়ান এই পরিস্থিতিতে আমরা গ্রাফটা উপরে আঁকলাম কেন সেই ক্ষেত্রেও কিন্তু আমি দেখো সমপরাবৃত্তাকার লেখচিত্রই পাচ্ছি কিন্তু সেটা উপরের দিকে পাচ্ছি কেন হচ্ছে না ধরা যাক যে যখন তুমি একটা নির্দিষ্ট যদি তুমি চাপ রাখো ধরো একটা চাপ তুমি নির্দিষ্ট রেখে দিয়েছো তারপর তাকে কি করেছো তুমি বলবে বয়েলের সূত্রে তো উষ্ণতা তাহলে বৃদ্ধি করছি তাহলে তো উষ্ণতা ফিক্সড রাখা হয়েছিল কি করে হলো তাহলে না তুমি লক্ষ্য করে দেখো যে 25 ডিগ্রিতে ধরো টি ওয়ান ছিল 25 ডিগ্রি 25 ডিগ্রিতে বিভিন্ন চাপে তুমি আয়তন নির্ণয় করেছিলে এবার 25 ডিগ্রিতে সেটা ফিক্সড ছিল এরপর কী করলে তুমি সিস্টেমটার যে টেম্পারেচারটা সেটা তুমি বাড়িয়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে চলে গেছো এবং সেখানে কিন্তু ফিক্সড করে দিয়েছো তাহলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবার তুমি বিভিন্ন প্রেশারে তার যে ভলিউমটা সেটা কিন্তু মাপছো সেটা কিন্তু একটা আলাদা টেম্পারেচার হলেও সেটা কিন্তু সেই উষ্ণতাতে ফিক্সড রাখছো এবং তার রেসপেক্টে কিন্তু পি আর ভি কিন্তু মাপছো তাই দুটো বিষয় কিন্তু গুলোবে না তাহলে এইখানটাতে আমরা দেখছি যদি চাপ স্থির রাখা হয় তাহলে যখন চাপ যখন স্থির রেখে দিয়েছি আমরা ধরো এটা হচ্ছে আমাদের পি ওয়ান একটা পি প্রাইম ধরো একটা প্রেশার রয়েছে সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টি ওয়ান গ্রাফ থেকে যে ভি পাচ্ছি সেটা হচ্ছে ভি ওয়ান আর টি টু গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি আয়তন পাচ্ছি ভি টু তাহলে লক্ষ্য করে দেখো যখন আমার চাপটা স্থির থাকছে তখন কী হয়ে যাচ্ছে ভি ওয়ান থেকে আমরা কিন্তু টেম্পারেচার টি ওয়ান ছিল যখন তখন হয়েছে আয়তন ছিল আমার ভি ওয়ান টেম্পারেচার টি টু হয়ে গেছে আয়তন কিন্তু দেখো বেড়ে হয়ে গেছে ভি টু তাই আমরা দেখতে পাচ্ছি স্থির যদি চাপ থাকে তাহলে সেক্ষেত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ভরটাও যদি আমরা স্থির রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে কিন্তু আমার আয়তন কি হচ্ছে বাড়ছে তাই তো তাহলে এইরকমভাবে তুমি অপর ক্ষেত্রটাও যদি উল্লেখ করো কীরকম না তুমি এই যে টেম্পারেচারের যে গ্রাফটা পেয়েছো বিভিন্ন উষ্ণ স্থির উষ্ণতাতে তুমি পি ভার্সেস ভি মাপছো বিভিন্ন স্থির উষ্ণতাতে এইবার তুমি কী
করলে না আয়তনটাকে ফিক্সড করে দিলে, একটা নির্দিষ্ট আয়তন নিয়ে নিয়েছো, এদিকে ভি ছিল, একটা নির্দিষ্ট আয়তনে এবার তুমি প্রেশারটা যদি তুমি দেখো সেক্ষেত্রে কী হচ্ছে, আয়তন যদি আমি নির্দিষ্ট রাখি তাহলে T1 টেম্পারেচারে প্রেশার হচ্ছে কি আমার P1, এবং T2 টেম্পারেচারে প্রেশার আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে P2, তার মানে কী হয়েছে, প্রেশারটা বেড়ে গেছে। তাহলে যখন আমার আয়তন স্থির থাকছে, ভর স্থির থাকছে, তখন কিন্তু টেম্পারেচার যদি আমি বাড়াচ্ছি সেই সঙ্গে কিন্তু প্রেশারও কিন্তু আমার কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্থির উষ্ণতাতে যখন আমরা যাচ্ছি, যতই আমরা উপরের দিকে উঠছি ততই কিন্তু গ্রাফটা উপরের দিকে পাচ্ছি আমরা, একই প্রকৃতির হলেও কিন্তু যখনই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু উষ্ণতার বেড়ে যাওয়ার কারণে পি এবং ভি উভয় বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কিন্তু গ্রাফটা উপরের দিকে হচ্ছে। সেকেন্ড ইকুয়েশন, আমাদের ফার্স্টের যে ইকুয়েশনটা ছিল গ্রাফ থেকে, ইয়ে থেকে, বয়েলের সূত্র থেকে, সেটা কি ছিল, পি ইকুয়াল টু ছিল কে ইন্টু ধরো 1/V, ঠিক আছে, কে ইন্টু 1/V। এই সমীকরণটা তুমি লক্ষ্য করে দেখো, এটা সরল লেখার যে সমীকরণ ছিল তার সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ y=mx। তাহলে সরল লেখা এটা কোন কিরকম সরল লেখা, এটা কিন্তু মূল বিন্দুগামী সরল লেখা, ঠিক আছে। তাহলে p ইকুয়াল টু ছিল k ইনটু 1/V, আর y যেটা আমাদের মূল বিন্দুগামী সরল লেখা, কারণ কি এখানে প্লাস c নেই, প্লাস c যদি থাকতো সেক্ষেত্রে আমরা ছেদিতাংশ পেতাম বা একটা কাট পয়েন্ট থেকে সেটার পরিবর্তন হতো, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মূল বিন্দুগামী সরল লেখার যে সমীকরণ তার সাথে কিন্তু সমতুল্য। তাই এইবার যদি তুমি p ভার্সেস 1/V প্লট করো সেক্ষেত্রে কী হবে, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি যে পি কিন্তু ভার্সেস 1/V বা ভি ভার্সেস যদি 1/P প্লট করি, দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এরকম মূল বিন্দুগামী সরলরেখা পাচ্ছি, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি এমটা কার সাথে সমতুল্য হচ্ছে, কে এর সাথে। তাহলে স্লোপ আমি দেখতে পাচ্ছি, লাইনের স্লোপ যেটা হচ্ছে সেটা কী হচ্ছে, এম ইকুয়াল টু কে। তাহলে এইখানে কে যেটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি, এখানটাতে যে স্লোপটা আছে সেটা হচ্ছে এটা এক্স অক্ষের সাথে কী করেছে, থিটা কোণে রয়েছে, তাই তো। তার যে ট্যান নিচ্ছি আমরা, ট্যান থিটা সেটাই তো হচ্ছে কে, স্লোপ। তাহলে ট্যান থিটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে কে। তাহলে দেখো যে আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণটা দেখি সেখানে দেখি কি, পিভি ইকুয়ালস টু হচ্ছে nRT, তাই তো। তার আমরা বয়েলসের সূত্র থেকে পেলাম পিভি ইকুয়ালস টু কে। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কে ইকুয়াল টু nRT। তাহলে আমরা যদি ভরটা যদি স্থির রাখি তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে কে ইজ প্রপোর্শনাল টু কী হচ্ছে, টি। তাহলে কে এর মান কিন্তু উষ্ণতার সাথে সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়, যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু কে এর মান বেড়ে যাবে, উষ্ণতা হ্রাস পেলে কিন্তু কে এর মান কমে যাবে। তাহলে এবার যদি আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা যদি এক ডিফারেন্ট টেম্পারেচার যদি আমরা প্লট করার চেষ্টা করি, তাহলে এই ছিল আমার স্থির উষ্ণতা ধরো T1, ঠিক আছে। T1 উষ্ণতায় আমি দেখলাম স্লোপ হলো ট্যান থিটা, থিটা আমরা জানি যে যখন তোমার থিটার মান বাড়ে তখন ট্যানেরও মান বাড়ে। এখন টেম্পারেচার যদি আমার কি হচ্ছে, যদি বাড়িয়ে দাও তাহলে টেম্পারেচার যেহেতু প্রপোর্শনাল টু কে, তাহলে কে এর মানও বৃদ্ধি পাবে। তাহলে কে এর মান যদি বৃদ্ধি পায় তাহলে কে ইকুয়াল টু ট্যান থিটা। দেখো থিটার মান বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কিন্তু ট্যান থিটার মান বৃদ্ধি পাওয়া, তাই তো। কারণ কি, থিটা হচ্ছে যখন তোমার থিটা 0° হচ্ছে সেটা 0, থিটা 45° যখন হচ্ছে ট্যান থিটা তখন ট্যান 45 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটার মানটা আমরা দেখতে পাচ্ছি যদি টেম্পারেচার যদি বাড়ানো হয়, এই পরিস্থিতিতে যদি টেম্পারেচার যদি আমরা বাড়াই আলাদা একটা স্থির উষ্ণতায় যদি নিয়ে যাই সিস্টেমটাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কে এর মান বাড়বে, কে এর মান বাড়া মানেই হচ্ছে ট্যান থিটার মান বৃদ্ধি পাওয়া, ট্যান থিটার মান বাড়া মানেই কিন্তু থিটার মান বৃদ্ধি পেয়ে যাওয়া। তাই যখনই তোমার টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে তখন কী হবে, সেটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, তাই তো। তাহলে উপরের দিকে যখন চলে যাচ্ছে ধর এটা θ1 ছিল, তাহলে এখানে উপরে বৃদ্ধি পেয়ে হয়ে গেল θ2। তাহলে এইরকমভাবে টেম্পারেচার যত তোমার বৃদ্ধি পাবে ততই কিন্তু তুমি উপরের দিকে কী হবে না, রেখাগুলো কিন্তু পেতে থাকবে। তাহলে
তাহলে এবার আমাদের নেক্সট ইকুয়েশন ছিল পিভি ইকুয়ালস টু কে, সেকেন্ড ইকুয়েশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের প্রেশার এবং ভলিউমের যে গুণফল সেটা কনস্ট্যান্ট। তাই পিভি কে অ্যাট ডিফারেন্ট প্রেশার বা অ্যাট ডিফারেন্ট যদি আমরা ভলিউমে যদি আমরা প্লট করি, তাহলে পি এর যে কোনো মানের জন্য পিভির মান কনস্ট্যান্ট, পিভির মান কনস্ট্যান্ট। ধরো এই মানের জন্য পিভির মান এখানে পাচ্ছি, এখানে পি পি বাড়াচ্ছি তাতেও আমি পি এর মান এখানে পা পিভির মান, তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানটা থাকছে পিভির সেটা কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকার জন্য কী হচ্ছে, পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভিও যদি করো সেক্ষেত্রেও কিন্তু এক্স অক্ষের সাথে সমান্তরাল একটি সরলরেখা পাচ্ছ। এখন দেখো এটা ধরো একটা স্থির উষ্ণতা টি ওয়ানে তুমি কন্ডাক্ট করেছো, এবার অপর একটা স্থির উষ্ণতা টি টুতে তুমি যখনই নিয়ে যাচ্ছ তখন পিভির মানটা বেড়ে যাচ্ছে, ধরো এটা টি টু টেম্পারেচার, তখন তুমি কিন্তু অপরের দিকে সরলরেখাগুলো পেতে থাকবে। তাহলে এইরকমভাবে পিভি ভার্সেস পি লেখচিত্র যেগুলো রয়েছে সেগুলো পাবে। এবার তিন নম্বর যে আমাদের ইকুয়েশনটা ছিল লগ পি ইকুয়াল টু ছিল মাইনাস লগ ভি প্লাস লগ কে। এইবার যদি আমরা গ্রাফে এটাকে যদি প্লট করি, তাহলে এই সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি মূলবিন্দুগামী সরলরেখা নয়, তাহলে এটা কোন সরলরেখার সাথে সমীকরণের সাথে তুলনাযোগ্য, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এটা যদি ওয়াই হয় এটা হয়ে যাচ্ছে আমার এক্স আর এটা হয়ে যাচ্ছে আমার সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি যে এখানটাতে যদি আমরা লগ পি ওয়াই অ্যাক্সিস এবং লগ ভি যদি এক্স অ্যাক্সিস বরাবর যদি প্লট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এম হচ্ছে কিন্তু এম এর মান কি না, এখানে মাইনাস ওয়ান রয়েছে, এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, আর এখানটাতে যেটা রয়েছে সেটা হচ্ছে সি। তাহলে যদি এটা প্লাস হতো, এর যে নতিটা রয়েছে সেটা যদি পজিটিভ হতো, তাহলে সরলরেখাটা কিন্তু সোজা উপরের দিকে উঠে যেত, কিন্তু যেহেতু স্লোপটা যেহেতু নেগেটিভ রয়েছে মাইনাস ওয়ান, তাই স্লোপটা কী হবে কিন্তু এই কাট পয়েন্ট থেকে কিন্তু সরলরেখাটা কী হবে নিচের দিকে নেমে আসবে। তাহলে যে আমরা জানি যে ট্যান থিটা যখন ট্যান থিটা মাইনাস ওয়ান হতে গেলে থিটার মান কত হয় 135 ডিগ্রি, 135 ডিগ্রিতে গিয়ে আমরা দেখতে পাবো কিন্তু এটা মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এইরকমভাবে তুমি লগ পি ভার্সেস লগ ভি তুমি প্লট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এইরকম লেখচিত্র পাবে যেহেতু নতিটা হচ্ছে নেগেটিভ। লাস্ট আমাদের যে ইকুয়েশনটা ছিল, লাস্ট ইকুয়েশনটা দেখো যে আমাদের ফোর্থ যে ইকুয়েশনটা ছিল লগ পি ইকুয়াল টু ছিল লগ ওয়ান বাই ভি প্লাস লগ কে, এটা ছিল আমাদের ফোর্থ ইকুয়েশন, তাই তো? তাহলে এইটাকে যদি এবার আমরা প্লট করি, লগ পি আমার এইদিকে থাকলো, এখানে থাকলো লগ ওয়ান বাই ভি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই অবস্থাতে আমি দেখতে পাচ্ছি আমার নতি, আমার এটা হচ্ছে কাট পয়েন্ট ছেদিতাংশ, এখান থেকে সরলরেখার যে নতিটা আছে সেটাও হচ্ছে পজিটিভ, এম ইকুয়াল টু প্লাস ওয়ান হচ্ছে। তাহলে প্লাস ওয়ান হতে গেলে 10 45 ডিগ্রি, তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা উপরের দিকে উঠে যাচ্ছে এক্স অক্ষের অক্ষের সঙ্গে কিন্তু 45 ডিগ্রি কোণ করে। তাহলে এইভাবে কিন্তু তুমি বয়েলের যে বিভিন্ন যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো রয়েছে বয়েলের সূত্রে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, খুব মন দিয়ে পড়বে, বুঝে পড়বে এবং এর সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু সেগুলো সমাধান করবে। আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত হলো।